Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মেটার কোনো আঁচ লাগেনি তো? না ম্যাডাম। গুড, টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, যাও। ঠিক আছে। মেটা! স্বামী! উর্মি! উর্মি ঠিক আছে? উর্মি কি করে? আরে আরে এসব কথা পরে হবে, আগে ওকে ঘরে নিয়ে যাবে। কি করে হলো, তুমি ওখানে গেলে কি করে মেটা? উর্মি তুই ঠিক আছিস? উর্মি চল ঘরে, চলো ঘরে চল। কি করে এরকমটা হলো? পুতুলের পেছনে কে বাঁধল? স্যার, এটা আপনার, আপনাকে দিতে বললো একজন। আমাকে? আমাকে কে পাঠিয়েছে? স্যার, আমি তো এখানে সবাইকে চিনি না, শুধুমাত্র আপনাকে দেখিয়ে বললো যেন এই চিঠিটা আমি আপনাকে দিয়ে দিই। এটা লাস্ট ওয়ার্নিং ছিল, উর্মির থেকে দূরে চলে যাও। তুমি ওর থেকে দূরে না গেলে কিন্তু এরপর আগুনটা ঠিক সময়ে জ্বলবে, কেউ বাঁচাতে পারবে না উর্মিকে। কোথায় গেল বেটা? তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? আচ্ছা, তার মানে উর্মিকে নয়, কেউ আমাকে থ্রেট করতে চেয়েছিল। আর আমার সন্দেহটা আরো ঘনীভূত হচ্ছে, যা কিছু ঘটছে সবটা এই বাড়িতে। আসল বিপদটা তার মানে এই বাড়িতে। কাছের মানুষ, সর্ষের ভেতরেই ভূত। কি একটু বেটার লাগছে এবার? হ্যাঁ, আমি এখন ঠিক আছি মম। আচ্ছা একটা কথা বলো, আমার হয়েছিলটা কি বলতো? কি দিদি ভাই, তুমি আমাদের জিজ্ঞেস করছো? আমরা তো ভাবছিলাম তুমি একটু সুস্থ হলে আমরা তোমাকে জিজ্ঞেস করবো যে কি হয়েছিল। হ্যাঁ, তুমি বলো কি হয়েছিল, তুমি ওখানে গিয়েছিলে কেন? আচ্ছা, অত আগুনের কাছে কেউ যায়? হ্যাঁ বেটা, তুমি ওই জায়গায় কি করে গেলে বলো তো? আমি আর তোমার কাকা তো খুব টেনসড হয়ে গেছিলাম, মানে আমাদের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল। দাঁড়াও মামনি, আমাকে একটু ভাবতে দাও। সত্যি তো? Z5 এ সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।